আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে আট রকমের ভর্তা বানিয়ে দেখাবো কোনো ধরনের বাটা বাটি ঝামেলা ছাড়া চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি আমি এখানে সবার প্রথমে কিছু টাকি মাছ নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে একটু ভেজে নেব আমি মাছে কোনো হলুদ দিব না আমার লবণ মাখানো হয়ে গিয়েছে লবণটা মাখিয়ে এখন একটু রেখে দিব রেস্টে এরপর আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ হাফ কেজি পরিমাণ যেহেতু আমি অনেকগুলো ভর্তা বানাবো ওই জন্য একবারই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ লাগলে পরে আবার কেটে নিব এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা আমি সব পরিষ্কার করে ধুয়ে রেখেছি আগে থেকেই এখন চলে যাবো রান্নায় আমি চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল এখন আমি সবার আগে মাছটাকে একটু ভেজে নেব ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না কিন্তু বানানোটা একটু কষ্ট কষ্ট হলেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভর্তা দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায় পেট ভরে যেটা অন্য কিছু মাংস বা মুরগির যেটাই হোক সবথেকে কিন্তু ভর্তা দিয়ে ভালো লাগে ভাত খেতে আর সবার পছন্দের মধ্যে কিন্তু টাকি মাছের ভর্তাটা কিন্তু সবার উপরে সবার আগে কিন্তু সবাই এই টাকি মাছের ভর্তাটাই পছন্দ করে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব মাছগুলোকে আমি খুব কড়া করে ভাজব না তাহলে কিন্তু ভিতরের সফটনেসটা নষ্ট হয়ে যাবে একদম বেশি ড্রাই হয়ে যাবে এরপর আমি কিছু শুকনো মরিচ ভেজে নেব শুকনো মরিচটাকে ভেজে তারপর উপরে একটু লবণ ছিটিয়ে রাখবো এতে করে মচমচা থাকবে মরিচটা আমি উঠিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখন পেঁয়াজটাকেও ভেজে নেব পিঁয়াজটাকেও অনেক বেশি ভাজব না হালকা ভাজবো আর সব জিনিসগুলা একসঙ্গে ভেজে হাতের কাছে নিয়ে নিলে তখন আর ভর্তা বানাতে বেশি সময় লাগে না দেখতেই পারছেন কেমন কতটুকু ভাজা লাগবে এখন আমি পেঁয়াজটাকে নামিয়ে নেব এরপর আমি ভেজে নেবো কাঁচামরিচ কাঁচামরিচ ভাজার জন্য তেল লাগবে না আমি এমনিতেই ভাজবো যেহেতু এই মরিচটা দিয়ে আমি শুটকি ভর্তাও করব এই জন্য আমি তেল দেব না সুটকি ভর্তায় তেল ছাড়া বেশি মজা হয় আর মাছটা হতে একটু সময় বেশি লাগবে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব এরপর আমি দিয়ে দেব রসুন রসুনটাকেও ঠিক একইভাবে আমি ভেজে নেব পেঁয়াজ রসুন এটা আমি পরে আবার লাগলে আর একটু কেটে ভেজে নেব আমার পেঁয়াজ রসুনটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে নামে নামিয়ে নিচ্ছি এরপর আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এখন আমি ধনে পাতাটাকেও একটু ভেজে নেব যাতে করে ধনে পাতার পানিটা শুকিয়ে যায় সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি তো হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব তারপর সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পালন শাক আমার হাতের কাছে পালন শাক ছিল এই জন্য আমি পালন শাক দিয়ে দিয়েছি আপনারা যে কোনো অন্য লাউ শাক বা ডাটা শাক যে কোনো শাক দিয়ে কিন্তু এই ভর্তাটা করতে পারেন বিশেষ করে সরিষা শাক হলেও অনেক বেশি ভালো লাগে আমার পালন শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি এখানে শুটকিগুলোকে ভালো করে ধুয়ে নিব এরপর এখানে আমি আগে থেকে কুমড়া পাতা দিয়ে রেখেছিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন আমি এর উপরে চাপা শুটকিগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি পাতা দিয়ে একটু ঢেকে দেবো কুমড়া পাতা দিলে ভর্তার টেস্টটা একটু বেশি ভালো হবে আর সুটকিটাও লেগে যাবে না ফ্রাই প্যানে এখন আমি সুটকিটাকে একটু উলটিয়ে দিচ্ছি এই তো আমার সুটকিটাও ভাজা হয়ে গিয়েছে আর এখানে আমি আগে থেকেই সরষে ভিজিয়ে রেখেছিলাম এভাবে একটা চাললের মধ্যে ভিজিয়ে রাখলে যেই ধুলাবালি ময়লাটা থাকে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায় একইভাবে আমি কালো জিরাটা হালকা একটু টেলে নিবো টেলে তারপরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে সব ময়লাগুলো বের হয়ে যায় এভাবে আমি আরও কয়েকবার ধুয়ে নিয়েছি সবার আগে আমি শস্য ভর্তাটা করবো এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর সামান্য একটু পানি দিয়ে দিতে হবে কারণ যেহেতু এটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করবো পানি ছাড়া খেতে হবে না এই তো আমার হয়ে গিয়েছে সরিষা ভর্তা এরপর আমি কালিজিরা ভর্তাটাকে করে নেব এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন আমি এখানে কাঁচা রসুনটা দিয়েছি এতে করে বেশি ফ্লেভারটা ভালো হয় দিয়ে দিচ্ছি দুটা মরিচ একটু দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এরপর একটু পানি দিয়ে আবারও ব্লেন্ড করে নিব তো হয়ে গেছে আমার কালিজিরা ভর্তা এখন আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে মাখিয়ে এখন আমি নামিয়ে নিব। এরপর আমি এখানে পালন শাকের ভর্তাটা করব আমি শাকটাকে দিয়ে দিয়েছি ব্ল্যান্ডারে তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ওপর আমি ব্ল্যান্ড করে নিয়েছি তো হয়ে গেল আমাদের পালন শাকের ভর্তা এরপর আমি ধনে পাতা ভর্তাটাকে করে নেব এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে তারপর আমি নামিয়ে নেব সব রেডি করে নিলে কিন্তু খুবই সহজ ভর্তা বানানো এখন আমি সুটকি ভর্তাটাকে করবো আর এটার জন্য হিউজ পরিমাণ ঝাল দিব কারণ সুটকি ভর্তা ঝাল না হলে কিন্তু ভালো লাগে না এরপর দিয়ে দেবো বেশি করে রসুন আর পেঁয়াজ ভাজা এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এরপর আমি ব্ল্যান্ড করে নিয়েছি হয়ে গিয়েছে সুটকি ভর্তা বানানো আমি এখন নামিয়ে নিব এরপর আমি হাতে ডলা ভর্তাগুলো করে ফেলব এই জন্য আমি সবার আগে টাকি মাছের ভর্তাটা করব এই জন্য আমি অর্ধেক মরিচ নিয়ে নিয়েছি যতটুকু ভেজেছিলাম আমি এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মেখে আমি এখন এর মধ্যে দিয়ে দিবো ভেজে রাখা পেঁয়াজ এখানে আমি এক্সট্রা তেল ব্যবহার করব না কারণ পেঁয়াজ সরষের তেল দিয়ে ভেজেছি এখানে অনেক তেল আছে এরপর দিয়ে দিচ্ছি এক টুকরো আদা কুচি এটা অপশনাল না দিলেও হবে কিন্তু দিলে ফ্লেভারটা অনেক ভালো হবে এরপর আমি টাকি মাছগুলো কাটা বেছে নেব কাঁটাগুলো খুব সুন্দর করে বেছে নিতে হবে আমার কাঁটা বাচ্চা হয়ে গিয়েছে এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিব এই হাতে ঢলে অনেক সহজেই কিন্তু অনেক ধরনের ভর্তা বানানো যায় এরপরে আর অনেকগুলো ভর্তা রেসিপি দেব আজকে এই আট রকমের ভর্তা বানাতেই টায়ার্ড হয়ে গিয়েছি বাকি যেই মরিচ টুক রেখেছিলাম এখন আমি এটার মধ্যে আলু ভর্তা করে ফেলব এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি ভেজ রাখা পেঁয়াজ আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম এখন ভর্তাটাকে খুব ভালো করে মাখিয়ে নিব এরপর একটু সরষের তেল দিয়ে ভর্তাটাকে নামিয়ে নিব এই তো তৈরি হয়ে গেল আজকের ভর্তা আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ